আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে ফ্রুট কাস্টার্ড করে দেখাবো। আসুন শুরু করা যাক। প্রথমে আপনারা এরকম রেডিমেড কাস্টার্ড পাউডার নিয়ে নেবেন। 50 ml ঠান্ডা দুধে 4 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার গুলে নেবেন। ভালো মতো মিক্স করে নিবেন, যাতে কোনো ধরনের লাম্পস না থাকে। এটা মিক্স হয়ে যাওয়ার পর এক সাইডে এটা রেখে দিবেন, আর একটা ফ্রাই প্যানে 400 ml দুধ নিয়ে নিবেন। এটা আপনারা একটা বলক আসা পর্যন্ত ওয়েট করবেন, তারপর 1 কাপ সুগার এটাতে অ্যাড করে দিবেন। তারপর যে গুলানো কাস্টার্ড পাউডারটা, ওটাও এই দুধের সাথে মিক্স করে দিবেন। তারপর আস্তে আস্তে করে নাড়াতে থাকবেন। আপনারা আস্তে আস্তে করে নাড়াতে থাকবেন, দেখবেন আস্তে আস্তে দুধটা একটু ঘন হয়ে যাবে। ঘন হয়ে এলে আপনারা চুলো থেকে নামিয়ে নিবেন। নামিয়ে আপনারা এরকম একটা বাটিতে কাস্টার্ডটা ঢেলে দিবেন। আর আপনারা যদি তাড়াতাড়ি ঠান্ডা করতে চান, ফ্রিজে রেখে ঠান্ডা করতে পারেন, আর নাহলে রুম টেম্পারেচারে রাখলেও এটা ঠান্ডা হয়ে যাবে। তারপর আপনারা পছন্দ মতো ফ্রুটস গুলো কেটে নিবেন। আমি এখানে অ্যাপেল নিচ্ছি, একটা হোল অ্যাপেল এরকম ছোট করে ডাইস করে নিয়েছি, দুটা কিউই নিয়েছি। আপনারা এরকম পিল করে ছোট ছোট ডাইস করে নিবেন। আপনারা ছুরি দিয়েও করতে পারেন, অথচ তাদের সুবিধার জন্য পিলারও ইউজ করতে পারেন। এরকম ছোট ডাইস করে কিবি গুলাও কেটে নিবেন। আর আমি এখানে গ্রেপস নিচ্ছি 1 কাপের মতো। আমি হাফ করে সিডস গুলো বের করে নিচ্ছি। তারপর আমি এটা একটা বাটিতে তুলে নিচ্ছি। ফ্রুটস আপনাদের নিজের পছন্দ মতো দিবেন। তারপর এটা আমি লেফট ওভার কিছু স্পঞ্জ কেক ছিল, আমি ওটাও কাস্টার্ডে দিব। এটাও ভালো লাগে কাস্টার্ডে দিলে, মানে কাস্টার্ড পরিবেশনের জন্য আমি এখন দিচ্ছি কেক। আমি লেয়ার করে দিব, প্রথমে কেক দিচ্ছি, তারপর দিব অ্যাপেল। আপনারা চাইলে এভাবে আলাদা করে ফ্রুটস দিয়ে তারপর কাস্টার্ড দিতে পারেন, বা একসাথে কাস্টার্ডের সাথেও সব ফ্রুট মিক্স করেও সার্ভ করতে পারেন। আপনাদের যেভাবে সুবিধা আপনারা ওভাবেই সার্ভ করতে পারেন। তারপর আমি দিয়ে দিচ্ছি কিউই। তারপর আমি দিচ্ছি গ্রেপস। তারপর ঠান্ডা করা যে কাস্টার্ডটা বানিয়েছি, ওইটা আমি ফ্রুটস এর উপরে দিয়ে দিব। আমি এখানে কোনো বানানা ইউজ করিনি, আপনারা চাইলে বানানাও ইউজ করতে পারেন। তৈরি হয়ে গেল মজাদার ফ্রুট কাস্টার্ড। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আমি ইজিলি বানানোর চেষ্টা করেছি। আজ এতটুকুই, আল্লাহ হাফেজ।